শেষ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সবচেয়ে বড় সমস্যা ছিল এশিয়া কাপ থেকে, সেটা উনিশ ওভার কাকে বল দেবে, যেখানে উনিশ ওভারের ভাই শুধু এশিয়া কাপ না, এশিয়া কাপের পরে বুমরাকে নেওয়া হয়েছিল সেই সাউথ আফ্রিকার বিপক্ষে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেখানেও কিন্তু জসপ্রীত বুমরা থেকে শুরু করে আসদীপ সিং সবাই কিন্তু মার খেয়ে গিয়েছিল। কিন্তু এবার সবচেয়ে বড় ব্যাপার যে উনিশ ওভার কাকে বল দেবে, আপাতত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেটা ভারতীয় শিবির থেকে খবর আসলো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন, তার আগে আপনিও যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তার কারণ উনিশতম ওভার নিয়ে সবারই এখন দুশ্চিন্তা। যেখানে আপনাদেরকে জানাই উনিশতম ওভার মানে খুবই থ্রিলিং ওভার, বিশেষ করে যারা শেষ ব্যাটিং করবে, কুড়িতম ওভারের থেকেও বড় ওভার হচ্ছে উনিশতম ওভার। সেখানে কিন্তু উনিশতম ওভারে একের পর এক বোলাররা হিমশিম খেয়ে গেছে ভারতীয় দলের, সে ভুবনেশ্বর কুমার হোক কিংবা জসপ্রীত বুমরা কিংবা আসদীপ সিং, উনিশতম ওভারে যে বলার কম করে উনিশের কম রান তিনি দেয় না, কিন্তু এবার উনিশের কম রান দিচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে। দুর্দান্ত পার বল করেছে আসদীপ সিং এবং উনিশতম ওভারে আমার তো মনে হচ্ছে ভাই হর্ষাল প্যাটেলকে দোয়া হবে। অবশ্যই হর্ষাল প্যাটেল সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে মার খেয়ে গিয়েছিল, তা বলে কিন্তু কাছে আরেকটি ব্যাকআপ অপশন মোহাম্মদ শামি, যে কিনা ছটাই বল ইয়র্কার ফেলে দেবে, তাছাড়া যদি একটাও ইয়র্কার ওয়াইড যায় তাহলে কিন্তু পরের ইয়র্কারটা ঠিক স্ট্যাম্প অর্থাৎ উইকেটে ইয়র্কার রেখে উইকেট ভেঙে দেবে, এমনটাই বোলিং করে মোহাম্মদ শামি, যেখানে শোনা যাচ্ছে উনিশতম ওভারকেই মোহাম্মদ শামিকে আবারও দিতে পারে। অবশ্যই ভুবনেশ্বর কুমার ব্যাকআপ থাকবে, কিন্তু আমার তো মনে বলে উনিশতম ওভার কিন্তু ভাই দেওয়া হবে মোহাম্মদ শামিকে। তো আজকের ভিডিও রইলো এটুকু, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। তো অনেকজন বলছে ভুবনেশ্বর কুমার, কিন্তু ভুবনেশ্বর কুমারকে যদি দেয় আমি খেলা দেখা বন্ধ করে দেবো, মানে ওই ম্যাচটা হেরে গেছে এরকম ভেবে নাও। তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, আজকের ভিডিও রইলো এটুকু।